প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কিন্তু হঠাৎ একদিন রহস্যজনকভাবে একটা মেয়ের ওই পুকুরে মৃত্যু হয়েছিল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ঠাকুরনগর থেকে বৃষ্টি দাস। আর এই ভূতের ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল এবং তখন তার বয়স ছিল 15 বছরের মতো। বন্ধুরা, তোমাদের এলাকায় এমন কোনো পুকুর আছে যেখানে প্রতি বছর কোনো একটি মানুষ বা বাচ্চা মারা যায়? নিচের কমেন্টে ওই পুকুরের নাম সহ জানাও। বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ চালু হয়েছে, তোমরা দ্রুত জয়েন করো তোমাদের চাহিদা অনুযায়ী প্যাকেজে। সময়টা ছিল শীতের শেষ, অর্থাৎ মার্চ মাস। ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুণী মেলা উপলক্ষে আমাদের এলাকায় সবকটা স্কুল কিছুদিনের জন্য বন্ধ থাকে। এই সময়টা আমরা সব বন্ধু ও বান্ধবীরা খুব মজায় স্কুলের ছুটি উপভোগ করতাম। একদিন বিকেলে আমি আর আমার বান্ধবী সুপ্রিতা তাদের বাসার বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টি, এখন তো আমাদের স্কুল ছুটি আছে, চল আমরা সবাই একটা ঘর বানিয়ে খেলব। বাহ, বেশ তো, কিন্তু কোথায় ঘর বানাবি? আরে, আমাদের বাড়ির পিছনের বাগানটায়, ওইখানে কিছু পেয়ারা গাছ আছে, সবাই পেয়ারা মাখা করে খাবো, আর বিকেলে সবাই বারুণী মেলায় ঘুরতে যাব। তুই সবাইকে ডেকে নিয়ে আসিস। এই কথা শুনে প্রথমে আমি ভেবেছিলাম ও আর কোনো জায়গা পেল না খেলার, শেষে ওই বাগানেই। তারপর ভাবলাম আমরা সবাই যখন থাকবো তাহলে ভয়ের কিছু নেই আর বেশ মজাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রিমি, নিশা ও অতনুকে সাথে নিয়ে আসব। সুপ্রিতা বেশ খুশি হয়ে বলল, ঠিক আছে, তবে মনে করে ওদের নিয়ে আসিস। এভাবেই কিছুক্ষণ আমি আর সুপ্রিতা গল্প করতে করতে কি একটা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞেস করলাম, ওই যে তোদের বাড়ির পেছনের বাগানের মধ্যের পুকুরটিতে কেউ স্নান করতে যায় না কেন? জানি না রে, কিন্তু শুনেছি ওই পুকুরটা নাকি খুব একটা ভালো নয়, তাই আমাদের বাড়ি থেকে সবাই আমাকে ওই পুকুরের পাড়ে যেতে বারণ করেছে। এমন সময় সুপ্রিতার ঠাকুমা এসে আমাদের কাছে বসে বলল, তোমরা কি নিয়ে এত কথা বলছো? আচ্ছা ঠাকুমা, তোমাদের বাড়ির পেছনের পুকুরটার ব্যাপারে কিছু জানো? হ্যাঁ জানি, অনেক বছর আগে ওই পুকুরটিতে নিয়মিত মানুষজনের যাওয়া আসা ছিল, কিন্তু হঠাৎ একদিন রহস্যজনকভাবে একটা মেয়ের ওই পুকুরে মৃত্যু হয়েছিল। তারপর থেকে ওই পুকুরে সবাই একে একে যাতায়াত বন্ধ করে দিল এবং সেই থেকে ওই পুকুরে কোনো জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে অল্প কিছু জল জমে, কিন্তু সেটাও বেশি দিনের জন্য না, তাই লোকমুখে পুকুরটির নাম পচা পুকুরে পরিচিত হতে থাকে। সারা বছরই পুকুরটি শুকিয়ে থাকে। ওই পুকুরে এখন কেবলমাত্র কারো পোষ্য কুকুর বিড়াল মারা গেলে সেখানে পুঁতে দিয়ে আসে। অনেক মানুষের ওই পুকুরটির পাশ দিয়ে যাওয়ার সময় নাকি তাদের শরীর ভারী হয়ে যায়। আর ওই পুকুরটির পাশের একটি জমিতে বহু বছর আগে মুসলমানদের কবরস্থান ছিল, যার কারণে জায়গাটা আরো ভুতুড়ে হয়ে উঠেছে। এসব কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। তখন সুপ্রিতা বলল, আ ঠাকুমা, ওসব কথা ছাড়ো, এসব পুরনো কথা বাদ দাও। আমি না হয় চুপ করলাম, কিন্তু তোরা যেন ওই পচা পুকুর পাড়ে খেলতে যাস না। এই কথা বলে ঠাকুমা ঘরের দিকে চলে গেলেন। আরে বৃষ্টি, ভয় পাস না, কিছু হবে না, আর ওসব তো অনেক আগের কথা। আচ্ছা আমি এখন বাড়ি যাই,
কাল দুপুরে আসব। পরের দিন দুপুরবেলা আমি ও আমার বন্ধু বান্ধবীরা মিলে সুপ্রীতাদের বাড়ির পিছনের বাগানে ছোট একটা ঘর বানালাম। তারপর ওই বাগানের পেয়ারা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেলাম। কিছুক্ষণ পর অতনু হঠাৎ বলে উঠল, চল এবার সবাই লুকোচুরি খেলি। এই কথাতে সকলে একমত হলাম এবং আমরা সকলে লুকাতে গেলাম আর রিমি আমাদের খোঁজা শুরু করল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় লুকাবো। হঠাৎ একটি বড় গাছ দেখে ওই দিকে ছুটে গেলাম আর ওই গাছটির কিছু পরেই ওই ভুতুড়ে পুকুরটি ছিল, কিন্তু সেই সময় আমি তা লক্ষ্য করেছিলাম না। কিছুক্ষণ পর হঠাৎ আমার পেছন থেকে একটা ডাক আসলো। আমি পেছনে ফিরে দেখি নিশা ঠিক আমার পেছনের একটি গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমাকে ইশারায় ওর কাছে যেতে বলছে। এবার আমি ওর কাছে চলে গেলাম, কিন্তু ওকে দেখে আমার ঠিক স্বাভাবিক মনে হলো না। ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছিল আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তবে খেলার উত্তেজনায় আমি ওকে এ ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসা করলাম না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু রিমি আমাদের দুজনকে এদিকে খুঁজতে আসছে না। এদিকে তখন প্রায় বিকেল হতে শুরু করেছে। চারিপাশে ঘন গাছপালা থাকায় আশেপাশে আলোও একেবারে কম ছিল। আমি কিছুটা বিরক্ত হয়ে পিছনে ফিরলাম, কিন্তু হায়, নিশা কোথায়? সে কখন এখান থেকে চলে গেল? এবার লক্ষ্য করলাম ঝোপের ভিতর থেকে পুকুরটি দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ ভীষণ ভয়ে আমি ওই জায়গা থেকে দৌড় শুরু করলাম, কিন্তু কিছু সময় দৌড়ে লক্ষ্য করলাম আমি আবার সেই আগের জায়গায় ফেরত চলে এসেছি। এদিকে আমার বন্ধু বান্ধবীরা ভেবেছিল আমি হয়তো খেলা ছেড়ে বাড়ি চলে গেছি, তাই ওরা আর আমাকে ওইখানে না খুঁজে যে যার বাড়ি চলে গেছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করল। তার উপর ওই দিন ছিল অমাবস্যা, চারিদিকে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসলো। এই সময় আমার সে সুপ্রীতার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছিল। এই পুকুরটার ব্যাপারে উনি যা বলেছিলেন সেটা ভেবে আমার আরও ভয় হতে শুরু করল। আমি মনে মনে ভগবানকে ডাকতে শুরু করলাম। হঠাৎ আমার পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। আমি পেছন ফিরে তাকাতেই একবারে হকচকিয়ে গেলাম। একটা মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তার দুটো চোখ লাল লাল হয়ে জ্বলছে আর মাথার চুলগুলো এলোমেলো। আমি ভীষণ ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। এদিকে আমার চিৎকার শুনে ততক্ষণে সুপ্রীতা ওদের বাসা থেকে আমাকে খুঁজতে চলে আসে এবং আমাকে এই অবস্থায় দেখে বলে, তুই ভয় করিস না, আমার সাথে বাড়ি চল। এরপর দ্রুত ওইখান থেকে আমি আর সুপ্রীতা বাড়ির দিকে চলে আসি আর ওদের বাড়িতে আসতেই আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। ওই দিন রাত থেকেই আমার শরীরে ভীষণ জ্বর আসে। সুস্থ হওয়ার পর আমি আমার পরিবারের সকলকে ওই ঘটনা খুলে বলি। এরপর থেকে আমরা কখনো ওই পুকুরের দিকে যাইনি আর ওই সন্ধ্যার মহিলাটির কথা মনে হলে এখনো আমার গা ভয়ে শিউরে ওঠে।